গজব এমনি এমনি আসে না, আমরা যখন গুনাহ করা শুরু করব তখন কিয়ামত কাছাকাছি চলে আসবে। এই যে দেখেন নবীর দেশে কি শুরু হলো, হেলিওন উৎসব। হ্যালোইন উৎসব দেখেন না আপনারা সৌদি আরবে? আজকে কত তারিখ বলেন তো, সবাই জুড়ে বলেন কত তারিখ, গুগলে সার্চ করে দেখবেন। 31 অক্টোবরকে হ্যালোইন ডে বলা হয়, হ্যালোইন ডে। এই যে 2-3 দিন আগে সৌদি আরব নবীজির দেশে আহারে, হ্যালোইন মানে কি? হ্যালোইন মানে হচ্ছে পবিত্র সন্ধ্যা, হ্যালোইন মানে হচ্ছে শুধিত সন্ধ্যা। আজ থেকে 2-3 হাজার বছর আগে, কত বছর আগে, প্রায় 2-3 হাজার বছর আগে বর্তমান আয়ারল্যান্ড, ইংল্যান্ড এবং উত্তর ফ্রান্সের কিছু অংশে কেল্টিক জাতি বসবাস করত। কোন জাতি? আরো জোরে বলেন যুবকরা, মুখস্থ করে দাও, কি জাতি? কেল্টিক জাতি। উইকিপিডিয়াতে সার্চ করে দেখো, উইকিপিডিয়াতে সব তথ্য আছে। কেল্টিক জাতি বাস করত, তারা 31 অক্টোবর রাতকে অশুভ রাত মনে করত। তারা মনে করত যে 31 অক্টোবর রাতে হ্যালোইন নামক এক ডাইনি, সে এই রাতে আগমন করে, এবং প্রেতাত্মা যারা আছে, দেওভূত আছে না চট্টগ্রামের আঞ্চলিক ভাষায়, এই আপনারা কি বলেন, আপনারা সিলেট হয় দেও আর ভূত, আপনারা কি তা কেন, আপনারা কি বলেন ভূত, মানে প্রেতাত্মা এবং অতৃপ্ত আত্মারা নাকি এই রাতে চলে আসে আর মানুষের ক্ষতি সাধন করে। এই জন্য এই কেল্টিক জাতি, তারা এই 31 অক্টোবর আসলে দিনে রাতে তারা শয়তানের মতো মুখোশ লাগাইয়া তারা বের হয়, অর্থাৎ তারা মনে করে যে শয়তানি মুখোশ লাগাইয়া বের হলে এইসব দেওভূতকে মোকাবেলা করা যাবে। এটা তাদের আকীদা, এটা তাদের বিশ্বাস। আমার অবাক লাগলো, এখনো কিন্তু পৃথিবীতে আমেরিকায়, ইংল্যান্ডে, ইউরোপ এবং পশ্চিমা দেশে এই হ্যালোইন ডে পালিত হয়, আজকেও কিন্তু অনেক দেশে এটা পালিত হয়েছে। আমার অবাক লাগলো 31 তারিখ আজকে, এর 2 দিন আগে আমাদের সৌদি আরবের হুজুররা, আরো 2 দিন আগে, এটা মানে হুজুর বলছি কারণ হেরা তো জুব্বা লাগে সব সময় হাতে, মানে 31 তারিখ আজকে যুবকরা ফেসবুকে দেখো না, এটা ওই যে শয়তানের মুখোশ লাগাইয়া সৌদি আরবের রিয়াদে বুলেভার্ড একটা সাংস্কৃতিক কেন্দ্র, সেখানে এটা হয়েছে, আমি এটা পত্রিকায়ও দেখলাম। এই হুজুররা 2 দিন আগে এই হ্যালোইন ডে পালন করেছে। আরে রাসূলের দেশে এই শয়তানি উৎসব পালন হচ্ছে, কিয়ামত কিন্তু আমাদের দরজার সামনে চলে এসেছে। মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির অনুসরণ করলো সে তাদেরই, সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেল। এই হ্যালোইন উৎসব এটা কি আমাদের মুসলমানদের কোনো ধর্মীয় উৎসব? আসতে বলবেন না, জোরে বলেন নাকি আমাদের ধর্মীয় উৎসব? যুবকদেরকে সচেতন হতে হবে, যে কোনো দিকে লাফাইও না, যে কোনো কিছু দেখাই দৌড় মারিও না, কোনটা কেন শুরু হইলো আগাগুড়া ইতিহাস জানার দরকার আছে না নাই? শেষ জামানার যে সকল ফেতনা আসবে এগুলো তো এক ধরনের বড় ফেতনা, মানুষগুলো দিনের দিন থেকে অনেক দূরে চলে যাবে। আল্লাহ শেষ জামানার এই সব ফেতনা থেকে আমাদের ঈমান তুমি বাঁচায় রাখো। আরো আসতে বলে না আমিন, আরো আসতে বলে না আমিন। তাহলে বলেন গজব দেন কে, গজব থেকে বাঁচান কে? এই যে দুর্ভিক্ষ আসতেছে, এই যে মন্দা আসতেছে, আল্লাহর কসম আমরা যদি গুনাহ ছেড়ে দেই, আমরা যদি পাপ ছেড়ে দেই আর জুলুম যদি আমরা ছেড়ে দেই, হ্যাঁ মন্দা আসতে পারে, আশেপাশে আসবে, কিন্তু আমাদেরকে এই মন্দা ছুঁবে না ইনশাআল্লাহ। রিজিক দেওয়ার মালিককে, বাঁচানোর মালিককে, হেফাজতের মালিককে আল্লাহ।